আসসালামু আলাইকুম। বাংলা রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল অথবা এঁচুর, যে যেটাই বলেন। কাঁচা কাঁঠাল রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনি মাংসের স্বাদকেও ভুলে যাবেন যদি মাংস ছাড়াও এই এঁচুর রান্না করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে কী করে এই কাঁচা কাঁঠাল অথবা এঁচুর রান্না করতে হয়। আমি আমার স্টাইলে করব, চলুন দেখে নিই এই কাঁঠাল রান্না করতে আমাদের কী কী লাগছে। প্রথমে আমি এরকম একটি মাঝারি সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি এবং কাঁঠালটা কী করে কাটতে হয়, কী করে প্রসেস করতে হয় এবং কী করে সংরক্ষণ করতে হয় সব কিছু মিলিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আমার চ্যানেলে আছে। আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি অ্যাড করে দিব। ভিডিও বড় হয়ে যাবে, এর জন্য আমি সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখালাম না। তারপর কাঁঠালের মধ্যে যদি শক্ত বিচি হয়ে যায় সেই বিচিটা অবশ্যই রান্নার আগে ফেলে দিবেন। এখানে কাঁঠালটা প্রসেস করে নিয়েছি এবং প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহ আমি নিয়ে নিয়েছি। তারপর চলে যাব রান্নায়। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি এলাচি, দারচিনি এবং তেজপাতা। যখন মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করতে চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে রান্নার। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এতে একদম সফট হয়ে যাবে, লাল করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে আসলে আমরা অ্যাড করে দিব লবণ। লবণ দিলেও কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণটা অবশ্যই রান্নার সময় আপনি আবার টেস্ট করে তারপর অ্যাড করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এভাবে মশলাটাকে ভেজে নেব। খুব সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি। তারপর অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনি বুঝিয়ে দিবেন, আপনি যে পরিমাণ ঝাল খান। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর সামান্য একটু পানি অ্যাড করে আমি গুঁড়া মশলাগুলো কষিয়ে নিব। অবশ্যই এখানে টিপস হচ্ছে, আপনি যদি তরকারি কালার সুন্দর দেখতে চান তাহলে গুঁড়া মশলা দেওয়ার পর আপনি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষানোর। ঢেকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর ফিরে আসব। দেখুন মাশাল্লাহ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকমভাবে মশলাটা অবশ্যই আপনারা কষিয়ে, পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরু মাংসগুলো। এখানে গরু মাংসগুলো হাড় চর্বি সহই আছে, তাহলেই এঁচুরটা রান্না করলে ইয়ামি হবে এবং টেস্টি হবে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু হাড় চর্বি দিতে, তাহলে কাঁঠাল রান্নার টেস্ট বেড়ে যায় অনেকগুণ। মশলার সাথে গরু মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে এভাবে কষিয়ে আমি ঢেকে দিব এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য। গরু মাংস থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচ। অবশ্যই চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাবে। ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। দেখুন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও অনেকটাই সুন্দর হয়েছে। আর ঠিক এই পর্যায়ে এখন অ্যাড করে দিব 1 থেকে 1.5 কাপ পর্যন্ত পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আঁচে রেখে আমি এখন এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না এই মাংসের পানিটা শুকিয়ে যাবে। গরু মাংস রান্না হতে আমরা সবাই জানি একটু সময় বেশি লাগে, সেজন্য একটু সময়টা বেশিই লাগবে। আমি ঢেকে রেখে দিলাম এটাকে প্রায় 1.5 কাপ পানি দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। দেখুন ঠিক এ পর্যায়ে আছে মাংসটা এবং সিদ্ধ হয়ে যাবে ঠিক পারফেক্টভাবে। গরু মাংস সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ পর্যন্ত গরু মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা, যে খেয়েছে সেই পছন্দ করেছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন জিরা গুঁড়া আর লাস্টে গরম মশলার গুঁড়াটা অ্যাড করতে। এই পানিটাও আমি আরেকটু কমিয়ে নিব, চুলায় রেখে দিব আরও 5 থেকে 7 মিনিট। ঢেকে রেখে দিয়েছি, এখন একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করব আগে থেকে কেটে এবং প্রসেস করে রাখা সেই এঁচোর বা কাঁচা কাঁঠাল। অবশ্যই আপনি এঁচোর বা কাঁচা কাঁঠালটা কী করে প্রসেস করতে হয় সেটা আমার চ্যানেলে দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা কিন্তু অ্যাড করে দিব।
এঁচোড়টা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভয়ের কোনো কারণ নেই, আপনি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। এঁচোড়টা রান্না হবে একদম সফট হয়ে যাবে, কিন্তু এঁচোড়টা খুলে যাবে না, খেতে অসম্ভব টেস্টি। আপনি মাংস ছাড়াও রান্না করতে পারেন, মুরগি মাংস দিয়ে রান্না করতে পারেন, খাসি মাংস দিয়ে রান্না করতে পারেন, অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, অথবা নিরামিষ রান্না করতে পারেন। এখন ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন 7 থেকে 8 মিনিট পর ফিরে আসার পর ঠিক এইরকম হয়েছে এঁচোড় এবং মাংস, খুব সুন্দরভাবে কষানো হয়েছে ভালো করে নেড়ে চেড়ে। অবশ্যই খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। অ্যাড করে দিব পানি, এখানেও আমি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ পর্যন্ত পানি অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাতে তরকারির টেস্ট একদম পারফেক্ট থাকবে, পানসে হবে না। নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিব মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য। এর মধ্যেই আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, একটু লবণ প্রয়োজন ছিল, আমি সেটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি আবার ঢেকে দিব এই এঁচোড়টাকে। এঁচোড়টা কী পরিমাণ টেস্টি সেটা আপনি নিজে একবার রান্না করে না খেলে কখনোই বুঝবেন না। ব্যাস ঢেকে দিয়েছি এবং ফিরে এলাম ঢেকে দেওয়ার 10 মিনিট পর। এখন আমার এঁচোড় রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আমি শুধু এটা উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নেই, কেটে গিয়েছে। আপনারা এখানে গরম মশলাটা অ্যাড করে নেবেন, গুঁড়া গরম মশলা। একদম পারফেক্টভাবে আমার এঁচোড়টা সিদ্ধ হয়েছে, গরু মাংসও সিদ্ধ হয়েছে, খেতে অসম্ভব টেস্টি। একদম রেডি আমার আজকের এঁচোড় বা কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস, যে কেউ রান্না করতে পারেন এভাবে। আর প্রসেসটা তো আমি বলেছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। খুব সহজভাবে আমি আপনাদের জন্য প্রসেস করে দেখিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। এঁচোড় দিয়ে যে কোনো মাংস দিয়ে রান্না করলে, অথবা বুটের ডাল দিয়ে রান্না করলে, অথবা চিংড়ি মাছ দিয়ে, আমি মাঝে মাঝেই রান্না করি। আমার চ্যানেলে এঁচোড়ের কাবাব আছে, পুরভরা কাবাব আছে, মুরগি মাংস দিয়ে কী করে রান্না করতে হয় সেটি আছে, নিরামিষ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।